হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে সার্ভে জগতের টপ 5টা সাইট শেয়ার করব, যে সাইটগুলো থেকে 2021 সালের মধ্যে অনেক ভালো আর্নিং হচ্ছে, প্লাস আশা করা যাচ্ছে এই 21 সালে অনেক ভালো আর্নিং করা যাবে, এমনই 5টা সাইট নিয়ে আজকের এই ভিডিওটি। এছাড়াও 5টা সাইট সম্পর্কে আপনারা ফুল ডিটেলস জানতে পারবেন, কত ডলারে উইথড্রো, ফোন ভেরিফাই লাগে কি না, আইপি দিয়ে করতে হবে না বিপিএস লাগবে, এসব নিয়ে আলোচনা করা হবে। সো এই চমৎকার ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আমার নিজের এক্সপেরিমেন্ট আর নিজের ওপিনিয়ন থেকে করা, সো বিষয়গুলো সবার সাথে ম্যাচ নাও করতে পারে, কারো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। যাই হোক, তো আমরা লাস্ট থেকেই শুরু করি। প্রথমে আমরা 5 নম্বর সাইটটা নিয়ে আলোচনা করি। তো আমাদের 5 নম্বর সাইট হচ্ছে শকবক্স। আমরা মোটামুটি এই সাইটটা সবাই চিনি, একটা ভালো আইপি হলে এই সাইটে অনেক ভালো কাজ হয়, বাট আপনি যদি ভালো করে কাজ না করতে পারেন তাহলে এই সাইটেও প্রচুর পরিমাণ ব্যান খাবেন। এই সাইটে অ্যাকাউন্ট করাও সো ইজি, আপনি এখানে ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন, আর এইখানে আপনি যেসব কার্ডে উইথড্র করতে পারবেন আর এখান থেকে আপনারা এইসব কার্ডে উইথড্র করতে পারবেন। এখানে ভিসা কার্ড আছে, এরপরে অ্যাপল কার্ড আছে, এরপরে এখানে গুগল প্লে আছে, এখান থেকে আপনি পেপ্যালে উইথড্র করতে পারবেন। বাট পেপ্যালে যদি উইথড্র করতে যান সেই ক্ষেত্রে আপনার সেম নামের সেম মেল দিয়ে এই শকবক্স অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার শকবক্স অ্যাকাউন্ট যেই রকম থাকবে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ওই নামেই থাকতে হবে, তাহলে আপনি পেপ্যাল উইথড্র করতে পারবেন। এছাড়া আপনি ভিসা কার্ডে, গুগল প্লেতে, রেজার গোল্ডে, আইটিউনে এইসব কার্ডে ইজিলি উইথড্র করতে পারবেন। আর এই সাইটটাতে মিনিমাম উইথড্রল হচ্ছে $1। আপনি $1 হলেই অ্যামাজন উইথড্র করতে পারবেন, বাট ওইগুলো যদিও সেল করা যায় না, আপনি মিনিমাম $5 ভিসা কার্ডে উইথড্র করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের 4 নম্বর সাইট। আমাদের 4 নম্বর সাইট হচ্ছে ইনবক্স ডলার্স। এই সাইটটাতে অনেক ভালো কাজ হচ্ছে। এই সাইটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে জয়েন করলে $5 বোনাস পাবেন, বাট এই সাইটের একটা প্রবলেম হচ্ছে এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $30। ফার্স্ট উইথড্র আপনি $30 দিতে হবে, এরপর থেকে $15 দিতে পারবেন। তো আমরা এখানে রিওয়ার্ড নিয়ে আলোচনা করি। এখান থেকে আপনি শুধুমাত্র আইটিউন গিফট কার্ডে উইথড্র করতে পারবেন, আইটিউন মানে হচ্ছে অ্যাপল, অ্যাপল উইথড্র করতে পারবেন, আর বাকি যে কার্ডগুলো আছে ওইগুলো সেল করে একটু ঝামেলা। সো এখানে আপনি উইথড্র করলে হয় পেপ্যাল উইথড্র করতে পারবেন, না হয় গিফট কার্ডে, আর গিফট কার্ডটা হচ্ছে আইটিউনে। আর এখানে যদি আপনি পেপ্যাল উইথড্র করতে চান তাহলে আপনার পেপ্যালের মেল আর হচ্ছে ইনবক্স ডলারের মেল সেম থাকতে হবে, আর নাম অ্যাড্রেসও সেম থাকতে হবে। এখানে কিছু ক্ষেত্রে আপনার ফোন নাম্বার লাগতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও লাগতে পারে, সো এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, এটা আপনার লাকের উপর ডিপেন্ড করে। আমাদের 3 নম্বর লিস্টে যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সার্ভে জাঙ্কি, এটা মোটামুটি সবারই একটা জনপ্রিয় সাইট। বিগিনাররা এই সাইটটাতে অনেক ভালো কাজ করতে পারেন, ইজিলি $10 পর্যন্ত আর্নিং করতে পারেন। বাট এই সাইটের কিছু প্রবলেম হচ্ছে এখান থেকে উইথড্র করা একটু কস্টলি। আপনার ইউএসএর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, একটা ফোন নাম্বার লাগে, এখানে আপনাদের ফার্স্ট উইথড্র করতে হবে ইউএসএর কোনো একটা ব্যাঙ্কে। আপনি চাইলে পেপ্যালে উইথড্র করতে পারবেন, বাট পেপ্যালে যদি উইথড্র করতে যান তাহলে আপনার ডিরেক্ট ডিপোজিট অপশন ওপেন করা এরকম একটা পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে। আপনি যদি এনি হাউ ওইটা ম্যানেজও করেন, বাট এরপরও একটা প্রবলেম আছে, আপনি 3 বার পেপ্যালে পেমেন্ট নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা লিমিট হয়ে যেতে পারে। সো বেটার হচ্ছে আপনি যখন এই সাইটটাতে কাজ করবেন ইউএসএর কোনো একটা ব্যাঙ্কে উইথড্র করবেন। এই সাইটটাতে গিফট কার্ড অপশন আছে, বাট ওইটা অ্যাভেলেবল না, ওইটা আপনি সাপোর্টে কথা বলে অ্যাড করে নিতে পারেন। এই সাইটের মিনিমাম উইথড্রল হচ্ছে $5। আপনি এখানে $5 হলে উইথড্র করতে পারবেন, সেটা ইউএসএর কোনো একটা ব্যাঙ্কে। তো এই সাইটটাতে কাজ করার আগে ইউএসএর একটা ব্যাঙ্ক ম্যানেজ করে নেবেন, আর ইউএসএর ব্যাঙ্ক নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমাদের 2 নম্বর লিস্টের যে সাইটটা সেটা হচ্ছে ওপিনিয়ন আউটপোস্ট।
এটা খুবই জনপ্রিয় একটা সাইট। এখানে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইজিলি $10 আর্নিং করা সম্ভব। যদিও রিসেন্টলি কিছু আপডেট আসছে, ডেলি আপনি 5টা সার্ভের বেশি করতে পারবেন না। এরপরও যদি আপনি কাজ করেন তাহলে $5,000 ইজিলি করতে পারবেন। তো সবচেয়ে মেন বিষয় হচ্ছে এই সাইটে অ্যাকাউন্ট করা। এই সাইটে অ্যাকাউন্ট করা সো টাফ, অ্যাকাউন্ট খুব সহজে অ্যাপ্রুভাল নেয় না। এখানে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আই বাটনের ভিডিওটা ফলো করেন, সেটা দেখে এখানে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এই সাইটের আরও একটা প্রবলেম হচ্ছে, এই সাইটে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনার এখানে মান্থলি নাম্বার লাগবে, ওয়ান টাইম নাম্বার ইউজ করা যাবে না। ওয়ান টাইম নাম্বার ইউজ করলেই আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে যাবে, কারণ প্রত্যেকবার এখান থেকে উইথড্র করতে হলে ওই নাম্বারে আপনার ভেরিফিকেশন কোড যাবে। সো আপনার এখানে একটা মান্থলি নাম্বার লাগবে। আর এই সাইটে কাজ করতে হলে অনেক ভালো মানের আইপি লাগে, যে আইপি দিয়ে পিনাট ল্যাবের সার্ভেগুলো হয় সেই আইপিতে ট্রাই করতে হবে। তো ওপিনিয়ন আউটপোস্ট আর হচ্ছে ভ্যালুড ওপিনিয়ন, এই দুইটা সাইটই সেম, আপনারা যে কোনো একটা সাইটে কাজ করতে পারেন। আর এই সাইটটা থেকে পেপ্যাল উইথড্র করাই বেটার। আপনি যদি গিফট কার্ড উইথড্র করতে যান তাহলে $25 উইথড্র করলে $20 $21 মতো পেতে পারেন। সো এখান থেকে পেপ্যালে উইথড্র করাই বেটার। এই সাইটটা খুবই ভালো একটা সাইট। আজকে আমাদের এক নম্বর সাইট হচ্ছে ডলার ক্লিকস। ওভারঅল বলতে গেলে এই সাইটটা খুবই চমৎকার একটা সাইট। এই সাইটের মধ্যে আপনি বিটকয়েন থেকে শুরু করে সমস্ত কিছুতে উইথড্র করতে পারবেন। এই সাইটে আপনি ভালো করে কাজ করলে ডেইলি $20 $30 পর্যন্ত আর্নিং করতে পারবেন। অনেকের এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না, বাট অনেস্টলি এখানে আপনি যদি কাজ করেন তাহলে ইজিলি $20-$30 আর্নিং করতে পারবেন। এখানে কাজ করার জন্যে আপনার অবশ্যই বিপিএস লাগবে। এর কারণ হচ্ছে এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে $50। আপনার $50 অ্যাকাউন্টে রেখে এরপরে বাকিটা উইথড্র করতে হবে। সো সেটা একটা পেনফুল। আপনি যদি আইপি থেকে কাজ করতে চান তাহলে হয়তো বা $5 $10 $20 করে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যেতে পারে, সেটা আপনাদের জন্য রিস্ক হয়ে যায়। সবচেয়ে বেটার হচ্ছে আপনি এই সাইটটাতে কাজ করতে হলে অবশ্যই একটা বিপিএস কিনে নেবেন, তাও একটা ভালো মানের বিপিএস। ভালো মানের বিপিএস দিয়ে যদি কাজ করেন ইজিলি $20-$30 আর্নিং করতে পারবেন। আইপিতে অত ভালো কাজ হয় না বলে অনেকে হয়তো বা সাইটটা জানেন না, বাট আপনি যদি বিপিএস নিয়ে কাজ করেন অনলি ডলার ক্লিকসে কাজ করলেই আপনি $300 উপরে আর্নিং করতে পারবেন। এই সাইটটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আছে আমার, কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। সো ভিডিওটা আপনার আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের মতো ওভারঅল ভিডিও। এই 5টা সাইট নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আপনাদের মতামতের 5টা সাইট আপনারা সিরিয়ালি কমেন্ট করে জানাবেন, সেটা অনেকের জন্য হয়তো বা হেল্পফুল হতে পারে। নতুন কোনো সাইট জানতে পারবে অথবা কোন সাইটে কাজ করে উইথড্র করতে পারবে সেই বিষয়গুলো অনেকে জানতে পারবে। সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের 5টা সাইট। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।